এখান থেকে আমরা চা নিয়েছি। এই হচ্ছে চা, এই হচ্ছে রণজিৎদা। এবার আমরা যাচ্ছি আবার ফন্দা বইয়ে। এই বিয়েটা খেয়ে আসি, বিয়ে বইটা খেয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সর্বপ্রিয় অমিত বিশ্বাস। তো এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের আগের ভিডিওটা খুবই ভালো লেগেছিলো। তো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু দূরে যাবো একটা জায়গায়, ওকে, তো সেইখানে যাবো, তো সেইটা নিয়ে ভিডিওটা করবো। তো তোমরা এটা পাশে থাকো এটাই বলবো। আমি একা যাবো না, আমার সাথে আরেকজন আছে, নাম হচ্ছে রণজিৎদা। তো সে আসুক, দেন তারপরে যাবো আমি। আমার সাথে আছে রণজিৎদা, ওকে। তো এটা হচ্ছে রণজিৎদা। তো হ্যালো, তো আসসালামু আলাইকুম বড় ভাই। আমাদেরকে বড় ভাই অনেকে আজকে এতদিন বড় ছুটি পেয়েছে, ওকে। তো সারা সপ্তাহে কাজে থাকে, তো ওখানে যাবো। আপনার কি ক্লিয়ার না বেজাল আছে? একটা বাইকেই যাবো। তো দেন চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় অন্দা ওয়েতে, তোমার সাথে কথা বলছি, ওকে। আর চলো দেখা হচ্ছে নতুন শ্যামালি, ওকে। অনেকটা দূর আছে, তো এটাই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যা যা নতুন আছে তাড়াতাড়া সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এটাই বলবো। তো দেন চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায়, ওকে। চলো ভাই দেখো আপনি ক্যা করতা। আমরা ভাবছিলাম লঙ্গে যাবো, দেন এখন আমরা স্পটে চলে এসেছি। A few moments later. সবাই বিজি থাকে, আমিও বিজি থাকি, প্রায় রণজিৎদাও বিজি থাকে, এদিকে ঠিক আছে। তো আপাতত সারা সপ্তাহের পরে একটা দিন একটু সময় হয়, আজকে অত চা আছে, চা খাবো। তো দেন কেমন লাগলো একদিন চা নিয়ে, কেমন লাগলো একটু কিছু বলো। রাস্তার অবস্থা খুব একটা ভালো বলা যায় না, বাট চালিয়ে মজা পেয়েছি, ঠিক আছে, কারণ বাইক চালাতে ভালোবাসি। আশাটা আমাদের উদ্দেশ্য একটা কাজ ছিল, কাজটা সাকসেস হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তো তোমরা আশা করি বুঝতেই পারছো রাস্তার অবস্থা, তোমরা দেখেইছো ভিডিওতে যে কীরকম রাস্তার অবস্থা। তো সবসময় বলবো যে সাবধানে গাড়ি চালাও, সেফ ড্রাইভ, গাড়ি চালাও, ঠিক আছে, ওকে। তো সবসময় সাবধানে গাড়ি চালাও, এটাই বলবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাকিমার দোকান, এখান থেকে আমরা চা নিয়েছি। এই হচ্ছে চা, এই হচ্ছে রণজিৎদা, ওকে। তো হাই বলে দাও একটু রণজিৎদা, অনেকদিন পর দেখা হয়েছে, ওকে। খাবো ওটা তো কন্টিনিউ করছি, ঘুরতে এসেছিলাম, একটা ফার্ম হাউস আছে, বাওয়ালি অব্দি গেছি, তারপরে যাই। তারপরে আমরা যে জায়গাটা আছি সেখান থেকে আরো প্রায় 10 কিলোমিটার পরে হচ্ছে মোহনপুর পরে, তোমরা আশা করি নামটা শুনেছই, বাওয়ালি ফার্ম হাউস পরে, তাই তো। এখানে ওখানে হচ্ছে তোমার বাজি পাওয়া যায়, মানে বাজি তৈরি হয় সব জায়গায়, ঘরে ঘরে বাজি, তাই তো কাকিমা, ঘরে ঘরে বাজি তৈরি হয়। তো ওখানে তোমরা যেতে পারবে যখন বাজি পাই, এখন তো বাজির সিজন তো সেরকম না, তো এখন বিয়ে বাড়ির জন্য, হ্যাঁ এটা ঠিক কথা। এখন আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে, আমার পেছনে আছে রণজিৎদা। তো এখন আমরা বেরোবো, দেন এবার বাড়ি ফিরে যাবো, দেখতে পাচ্ছি রণজিৎদা পেছনে রেডি হয়ে গেছে। তো দেন এখন আমরা বেরোবো, ওকে। তো দেন যেতে যেতে তোমাদের গাড়িতে কথা হচ্ছে, তো তোমরা এরকম আসতে পারো সানডে করে, এসে এরকম রিপোর্ট করতে পারো, দেখতে পারো। তোমার রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছ, এ আবার না চিল কাকা, চিল চিল কাকা, চিল
अबे जल्दी चल, पल में निकलना है। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। বাই টাটা।